আমিরাতত অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি গণমাধ্যম কর্মী আলোর মিলন মেলা, যারা প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার একজন কর্মী ও সাংবাদিক উপস্থিত আছেন। উত্তর আমিরাত পরপর আজকে প্রভাষণ মাটি রবিবার জানুয়ারির 2 তারিখ ঝাঁকচমকভাবে অনুষ্ঠিত এই মিলন মেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুবাই নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। সংবাদ কর্মীরা হচ্ছেন সমাজের দর্পণ, তারা সমাজের নানা অসঙ্গতি অভিনন্দন রিপোর্টিং এর জন্য। তা সুতরাং এই রিপোর্ট লেখা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী। এটা শুরুতে স্বাগত বক্তব্য রাখি সময় সংবাদের আমিরাত প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলি আল সাদিক। বার্তা সম্পাদিকা তিশা সেনর পরিচালনায় মিলন মেলা আরো বক্তব্য রাখে প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও 21 টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, RTB প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, দুর্জয় টিভির সম্পাদক এম এ মুসা, 71 টিভির প্রতিনিধি ও 52 টিভির সম্পাদক লুৎফুর রহমান, বাংলা টিভির প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, বাংলা টিভি ও C+ TV প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক পূর্বকোণের প্রতিনিধি নাসিমুদ্দিন আকাশ, News24 প্রতিনিধি আব্দুল আলিম সাইফুল, MyTV প্রতিনিধি শামসুর রহমান সোহেল, C+ TV উত্তর আমিরাত প্রতিনিধি ইস্তিয়াক আসিফ সহ আমিরাত অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী আল রয়েছে। এটি এই সময় সংবাদকর্মী অলের মধ্যে অনুষ্ঠিত 3 প্রতিযোগিতার অংশগ্রহণ করে C+ TV দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি ইশতিয়াক আসিফ স্ক্রিপ্ট লেখন এবং ছবি তুলন প্রতিযোগিতার প্রথম স্থান এবং PTC প্রতিযোগিতার 2য় স্থান লাভ করে। জনাব শিবলি আল সাদিক, ইবেদুল্লাহ, C+ TV চট্টগ্রাম।